হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমাদের ভারতবর্ষ দিনের পর দিন দ্রুত গতিতে উন্নতি করছে, আর বন্ধুরা, আগামী 10 বছরের মধ্যে ভারতের মানচিত্রের মধ্যে অনেক ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জও হয়েছে। আজকে আমরা জানার চেষ্টা করব 2050 সালের ভিত্তিতে ভারতবর্ষের অবস্থান কেমন থাকবে। ভারতবর্ষে যানবাহনের দিক থেকে, মানে ট্রান্সপোর্টেশন সিস্টেমের ভেতর অনেকটি চেঞ্জেস দেখা যাবে। 2050 সালের ভেতর ইলেকট্রিক কার চলে আসবে এবং সেই তুলনায় পেট্রোলিয়াম কারগুলি আর থাকবে না। আর এর থেকে দেশের ক্লাইমেটের মধ্যে অনেকটি চেঞ্জেসও দেখা যাবে। শুধু এই না, আমাদের পরিবেশের ভেতর কার্বন ডাইঅক্সাইডের খপতও কম হয়ে যাবে। 2050 সালে জাপান তথা জার্মানি দেশের মতো ভারতবর্ষেও বুলেট ট্রেন চলবে। শুধু বুলেট ট্রেনই নয়, ম্যাগনেটিক ট্রেন পর্যন্ত চলে আসবে। যে ট্রেনগুলি সন্নির পথ দিয়ে চলে, এই ট্রেনগুলি রেলওয়ে ট্র্যাক ছাড়া 1 ফুট উঁচু দিয়ে চলে, আর ট্রেনের বেগ অনেক গতি। এবং বন্ধুরা, চুম্বকীয় ট্রেনগুলি কোনো ধরনের নয়েজ এবং প্রদূষণ উৎপাদন করে না। আর ভারতবর্ষে এই ম্যাগনেটিক ট্রেন আসলে মানুষদের যাতায়াত করার টাইমটি অনেক সেভিং হয়ে যাবে। আর বন্ধুরা, 2050 সালের ভেতর ভারতবর্ষে ইন্টারনেট ইউজার অনেক বেশি হয়ে যাবে। বর্তমানে ভারতবর্ষে জিও নেটওয়ার্ক আসবার পর দেশে মাত্র 23% লোক ইন্টারনেট ইউজ করছে, যেটি আগামী 2025 সালের ভেতর 50% হয়ে যাবে, এবং 2050 সালের ভেতর প্রায় প্রত্যেক লোকেই ইন্টারনেট ইউজ করবে। 2050 সালের ভেতর ভারতবর্ষে এমন ধরনের বাইক নির্মাণ হবে যে বাইকগুলি সেলফ ড্রাইভিং থাকবে এবং অ্যাক্সিডেন্টালি ডেথ অনেকই কম হবে, তথা প্রত্যেক বাইকের সেলফ সেফটি থাকবে। যদি বন্ধুরা 10 থেকে 15টি বাইক একসাথে চললেও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না। যেমন বন্ধুরা, আকাশে 50 থেকে 70টি পাখি একসাথে গেলেও কোনো একটি পাখি আরেকটি পাখির সাথে ধাক্কা খায় না বা টক্কর হয় না। ঠিক তেমনই একটি গাড়ি আরেকটি গাড়ির সঙ্গে কোনো ধরনের কোলাপস বা ঘর্ষণ হবে না। এই ধরনের টেকনোলজি আমরা 2050 সালে নিজের চোখেই দেখতে পারবো। আপনিও কি এমন ধরনের টেকনোলজি দেখার জন্য উৎসুক আছেন? কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নিন, এবং বন্ধুরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আমি ভিডিওর ভেতর অনেকগুলি ইনফরমেশন দিয়েছি। বন্ধুরা, 2050 সালে সবথেকে বেশি মুসলমান জনসংখ্যক লোক ভারতবর্ষেই হবে। আর বন্ধুরা, যদি আমরা বর্তমান সময়ের বিষয়ে আলোচনা করি, তাহলে বেশি মুসলমান লোক বর্তমান ইন্দোনেশিয়া দেশে রয়েছে, কিন্তু আগামী 2050 সালে এই জনসংখ্যাটি ক্রস করবে ভারতবর্ষ। 2050 সালে ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমের ভেতর অনেক পরিবর্তন দেখা যাবে এবং দেশের অনেক ব্র্যান্ড এবং কোম্পানি সারা বিশ্বের মধ্যে ট্রেডিং করবে। বন্ধুরা, এখন যারা জন্মগ্রহণ করবে তারাই আগামী 2050 সালের ভবিষ্যৎ হবে, যার কারণ আমাদের এখন থেকে আগামী জেনারেশনের জন্য আমাদের শিশুদের তৈরি করতে হবে। বন্ধুরা, 2050 সালে প্রায় ভারতবর্ষের অনেক শহরগুলি স্মার্ট সিটি হয়ে যাবে, যেমনটি বর্তমান নিউ ইয়র্ক তথা টোকিও শহর রয়েছে। আর বন্ধুরা, অনেক রুরাল এরিয়া শহরে পরিবর্তন হয়ে যাবে। একটি রিপোর্টের অনুসারে 2050 সালের মধ্যে শীর্ষের টপ 10 শহরের মধ্যে ভারতের 2টি বড় মেগা সিটি চলে আসবে, যে 2টি শহরের নাম হচ্ছে মুম্বাই এবং নিউ দিল্লি। 2050 সালের মধ্যে ভারতবর্ষের টেকনোলজি অনেক বেশি বেড়ে যাবে, যার কারণ আমাদের লাইফস্টাইল আজকের তুলনায় অনেকটি সুবিধা এবং সুন্দরময় হবে। বন্ধুরা, 2050 সালের ভেতর ভারতবর্ষের যত কোটিপতিরা রয়েছে বা ভালো পয়সাওয়ালা লোকেরা রয়েছে, প্রত্যেকের কাছে একটি করে হেলিকপ্টার থাকবে, যার থেকে তারা যখন ইচ্ছা তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুবই সহজ হয়ে যাবে। আর প্রায় ভারতবর্ষের প্রায় 2% বিখ্যাত এবং স্পেশাল লোক তথা কোটিপতিদের কাছে একটি করে স্পেশাল প্রাইভেট জেট থাকবে, যার থেকে তারা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় এরোপ্লেনে যাত্রা করতে সহজ হয়ে যাবে। বন্ধুরা, ভবিষ্যতে আমরা প্রত্যেকটি গ্যাজেটের মধ্যে ভার্চুয়াল রিয়ালিটি অনুভব করতে পারবো। শুধু এই না, ভবিষ্যতে আমরা হোলোগ্রাফির টেকনোলজির সাথে জড়িত মোবাইল এবং স্মার্টফোনগুলি কাজে লাগাবো। 2050 সালে ভারতবর্ষে ইন্টারনেট স্পিড আজকের তুলনায় অনেক বেশি ইন্টারনেট স্পিড পাব। বর্তমানে ভারতবর্ষে 4G ইন্টারনেট চলছে, কিন্তু বন্ধুরা, আগামী 2050 সালের ভেতর 10G ইন্টারনেট স্পিড ইউজ করব, যার স্পিড অনেক দ্রুত গতি থাকবে। বর্তমান নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া দেশে 6G এবং 7G ইন্টারনেট ব্যবস্থা শুরু হয়ে গেছে। 2050 সাল পর্যন্ত 3D প্রিন্ট টেকনোলজি আমাদের জন্য একটি সাধারণ ব্যাপার হয়ে যাবে।
আজকের সময়েও বাচ্চাদের জন্য সাইকেল, বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার জিনিস 3D প্রিন্টিংয়ের সাহায্যে তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে এই টেকনোলজি অনেক বিকশিত হবার কারণ অনেক বড় বড় আরও মেশিনারি জিনিসগুলি 3D প্রিন্টিংয়ের সাহায্যে তৈরি করা হবে। 2050 সালের মধ্যে ভারতবর্ষের যাতায়াত এবং যানবাহন ব্যবস্থার ভেতর অনেক চেঞ্জেস দেখা যাবে। বন্ধুরা, ভারতবর্ষ স্পেসের দিক থেকে যে পরিমাণে ডেভেলপ করছে, যদি আমরা এটি কম্প্যারিজন করি তাহলে 2050 সালের ভেতর মঙ্গল গ্রহে ভারতবর্ষ থেকে মানুষ পাঠানো একটি সম্ভব হওয়া কাজ। আর বন্ধুরা, ইসরো যে পরিমাণে উন্নতি করছে, যদি আমরা এটি কম্পেয়ার করি তাহলে আগামী 2050 সালের ভেতর নাসা স্পেস সেন্টারটিও পেছনে রেখে দেবার সম্ভাবনা আছে। আর 2050 সালের ভেতর ইসরো নাম্বার 1 স্পেস সেন্টার হবার সম্ভাবনাও আছে। আর বন্ধুরা, ভারতবর্ষে 2050 সালের ভেতর 170 থেকে 180 কোটি জনসংখ্যা হয়ে যাবে। শুধু এই না, 2050 সালের ভেতর হিন্দি ভাষা মানে হিন্দি ল্যাঙ্গুয়েজ সারা বিশ্বের মধ্যে একটি পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। আর বন্ধুরা, 2050 সালে এডুকেশন সিস্টেমের ভেতরেও অনেক চেঞ্জেস দেখা যাবে। ওই সময় সব কিছু ডিজিটালভাবে পড়ানো হবে, বাচ্চাদেরকে ডিজিটালি শেখানো হবে। শুধু এই না, 2050 সালে ভারতবর্ষ কৃষির দিক থেকেও অনেক উন্নতি করবে। আর কৃষি করার মধ্যে অনেক সায়েন্টিফিক রিজন এবং মেশিনারি ইকুইপমেন্ট ইউজ করা হবে, যার থেকে কাজ করার সময় অনেক বেঁচে যাবে তথা কাজ অনেক দ্রুত গতিতে হবে। বন্ধুরা, 2050 সালের বিষয়ে জেনে আপনার ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট অবশ্যই করুন, এবং ভিডিওটি আপনাদের প্রিয়জনদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে অনেক অনেক শেয়ার করুন। এবং বন্ধুরা, আপনারা আগে কোন বিষয়ে জানতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানান। আমি আবার আসবো একটি নতুন কন্টেন্টের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।